হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে আপনি যখন আপনার ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্টের সাইজ ভেরিয়েশন অ্যাড করতে যাবেন তখন কোন বিষয়টা লক্ষ্য রাখবেন, আদারওয়াইজ আপনি কনফিউজ হয়ে যান অ্যান্ড ছোট্ট একটা ভুল করেন, দেন এই কারণে আপনার সাইজ ভেরিয়েশন অনেক সময় দেখবেন অ্যাড হবে না। সো আপনি যদি আগের থেকে এটা দেখে রাখেন তাহলে আই থিঙ্ক এই ভুলটা করবেন না। সো এটা কি, এটা আপনি ধরেন আপনি প্রোডাক্ট ম্যানেজারে যাবেন সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট অ্যাড করার জন্য, রাইট? সো মনে করেন আপনি এই প্রোডাক্টটায় আরও কিছু সাইজ অ্যাড করবেন, এটা অলরেডি সাইজ ভেরিয়েশনই আছে, দেখি অন্য কোনো প্রোডাক্ট সাইজ ভেরিয়েশন ছাড়া আছে নাকি, এটাও সাইজ ভেরিয়েশন। ধরুন সবই তো সাইজ ভেরিয়েশন, সরি। আচ্ছা, এইটার জেনারেল আছে, মনে করেন আপনার এই এই বোরকাটা আছে, এটার কিছু সাইজ অ্যাড করবেন। আপনি দেখেন এটাকে কিন্তু এখন এখানে কোনো সাইজ নাই, অ্যাড টু কার্টে দিলেন আপনি কোনো সাইজ নাই, রাইট? সাইজ নাই, মনে করেন একটাই সাইজ আছে, বাট আপনি চাইতেছেন এটার কিছু সাইজ অ্যাড করবেন, স্মল, মিডিয়াম, এক্সেল। সো এটা করার জন্য আপনি যেটা করেন, ফার্স্টে সবার আগে এটাতে ক্লিক করেন, করে হচ্ছে মেক ইট সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট এটা বানান, রাইট? এই পর্যন্ত তো ঠিক আছে। দেন তারপরে যেটা করান, অনেক সময় মাঝে মাঝে যেটা করে অনেকে ভুল, সেটা হচ্ছে এখানে আসে, এখানে আসার পর যেটা করতে হয় যেন হচ্ছে আপনার এখান থেকে সাইজ অ্যাড করতে হয়, রাইট? অ্যাড মোর সাইজ ভেরিয়েশন দিয়ে আপনি যদি এখানে কমা কমা দিয়ে কয়েকটা সাইজ দেন তাহলে কিন্তু সাইজগুলো অ্যাড হয়ে যাবে, নো প্রবলেম, আমি করে দেখাবো। বাট ভুলটা আপনি কোথায় করেন জানেন, অনেক সময় অনেক সরি আপনি না অনেকে অনেক সময় জাস্ট ভুলে কি করে, এইখানে যে এডিট বাটন আছে এটাতে ক্লিক করার পরে যে সাইজ নেম আছে এইখানে কি করে, এইখানে সাইজগুলো দেয় স্মল, ঠিক আছে, মিডিয়াম, স্মল মিডিয়াম, দেন হচ্ছে লার্জ, ধরেন যেই সাইজ আছে দেন লার্জ দেয়, দিয়ে হচ্ছে কনফার্ম অ্যান্ড আপডেট দেন, দেন হচ্ছে কি হয় এটা তো সেভ হয় এইখানে, দেখে যে এইখানে এইভাবে সেভ হয়েছে, তারপরে সে যখন এই প্রোডাক্টের ল্যান্ডিং পেজে গিয়ে খুঁজে সাইজ তখন কিন্তু সাইজ পায় না, যে একটু কাটে দিলে আর কোনো সাইজ পায় না, যে এই যে এইভাবে আসে এল এম স্মল এইভাবে আসে। সো এটা তো একটাই সাইজ, সো ভুলটা এটাই, জাস্ট সামান্য একটু ভুল করে পালায় অনেকে, সেটা হচ্ছে কনফিউজ হয়ে যায়। এইখানে আসার পর এই ইডিট বাটনে না, খেয়াল রাখতে হবে ইডিট বাটনে না, এই যে অ্যাড মোর সাইজ ভেরিয়েশন যেইটা আছে প্লাস এই বাটনে ক্লিক করতে হবে, এই বাটনে ক্লিক করে যদি আপনি এইখানে দেন তাহলে আপনার সাইজগুলো অ্যাড হবে, ঠিক আছে? তো চলেন দেখাই, অ্যাড মোর সাইজ এইখানে ক্লিক করে, আচ্ছা আমি এটা কপি করে নিই বারবার না লিখে, তো এটা জাস্ট এখান থেকে কপি করে নিলাম, দেন সো আপনি এই অ্যাড মোর ভেরিয়েশন যে নিচের বাটনটা আছে খেয়াল রাখবেন সবুজ কালারের, দুইটাই সবুজ কালার, নিচের যে বাটনটা আছে অ্যাড মোর ভেরিয়েশন এটাতে ক্লিক করার পর আপনি হচ্ছে আপনার যে সাইজগুলো আছে এল এম স্মল 40 42 43 এক কেজি 2 কেজি 5 কেজি যেভাবে আছে যেই ইউনিটি আছে না কেন সবগুলা এইভাবে কমা কমা দিয়ে দিবেন, যার লাস্টের মধ্যে কমা দিবেন না, খেয়াল রাখবেন, দিয়ে হচ্ছে আপনি জাস্ট কনফার্ম অ্যান্ড অ্যাডে দিবেন, তাহলে দেখবেন আপনার যেই কটা সাইজ আপনি দিয়েছেন সবগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, এবার দেখেন আপনি দেখেন এইভাবে কিন্তু আলাদা আলাদা সাইজ হয়েছে, মিডিয়াম, লার্জ, স্মল সাইজ অ্যাড হয়ে গেছে। এখন যদি আপনি ল্যান্ডিং পেজে যান আপনার প্রোডাক্টের, দেন হচ্ছে অ্যাড টু কার্টে ক্লিক করেন, অর্ডার করতে চান তাহলে আপনার আলাদা আলাদা সাইজ দেখাবে। ওকে, সো আপনি চাইলে আলাদা আলাদা সাইজ, আলাদা আলাদা প্রাইস দিতে পারেন, সব কিছুই আলাদা সেট করতে পারেন, এই যে এইখানে যে এডিট বাটন আছে। সো এটার আলাদা আমি এটা কীভাবে করতে হয় জানেন, বাট অনেক সময় জেনেও আপনি ভুলে কি করেন, জাস্ট একটা মিস্টেক হয়ে যায় অনেকের, যেটা হচ্ছে ইডিটে ক্লিক করে তারপরে কমা কমা দিয়ে সাইজগুলো দেয়, বাট দিতে হবে হচ্ছে অ্যাড মোর ভেরিয়েশন যে বাটনটা আছে নিচে এইটাতে ক্লিক করে। সো আই থিঙ্ক বিষয়টা এবার বুঝতে পারছেন, দেন হচ্ছে আপনি এই ভুলটা করবেন না যদি ভিডিওটা দেখে থাকেন, আদারওয়াইজ হয়তো আপনি ভুল করবেন হয়তো পারবেন না, যাই হোক আই থিঙ্ক এখন আর আপনার এই এই ধরনের জাস্ট অন্তত এই ভুলটা হবে না। ওকে, দেন হচ্ছে আপনি যদি এখন আরও একটা সাইজ অ্যাড করতে চান, সো নো প্রবলেম, আপনি অ্যাড মোর সাইজ দিবেন, এখন পর থেকে ফার্স্টের বার এইভাবে কমা কমা, তারপরেও যদি আপনি আরেকটা অ্যাড করতে চান দেন হচ্ছে লার্জ দেন, নো প্রবলেম, লার্জ দেন, দেন হচ্ছে অ্যাড দেন, কনফার্ম অ্যাড দেন, আবার লার্জও কিন্তু অ্যাড হয়ে যাবে, নো প্রবলেম, বাট মনে রাখবেন লাস্টের যেটা দিবেন এটার মধ্যে কমা দিবেন না, ঠিক আছে? দেখুন লার্জও অ্যাড হয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনি চাইলেই আপনার যতগুলো সাইজ একসাথে অ্যাড করতে পারেন, পরেও অ্যাড করতে পারেন, নো প্রবলেম। যদি এটা সাইজ ভেরিয়েশন অ্যাড না, কোন ভুলটা হয় অনেকের, এইটাই আমি একটু দেখানোর উদ্দেশ্য ছিল আমার। সো আই থিঙ্ক এটা যদি আপনি দেখেন আপনি অন্তত এই ভুলটা করবেন না। তো যাই হোক, আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন, অ্যান্ড আপনি করতে পারবেন আপনার ই কমার্স ওয়েবসাইটে সুন্দরভাবে সাইজ ভেরিয়েশন করতে পারবেন, সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এই ধরনের ভুলটা ছাড়া। সো আজ এই পর্যন্তই, আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।